পাক বলছেন যে তারা ইয়ামুরুনা বিল মারুফ, তারা একে অপরকে ভালো কাজে নির্দেশ দিয়ে থাকে, ও ইয়ানহাওয়ানাল মুনকারে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, ও ইয়াকিমুনাস সালাতা, আর তারা সালাত কায়েম করে। তাহলে মুমিন হওয়ার জন্য পরিচয় হচ্ছে নামাজ কায়েম করা। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে ইমানের দাবি শুধু দুনিয়ার দাবি, আখেরাতের এই ইমান কোন কাজে আসবে না, ইমানের দাবি করে লাভ নেই। যদি স্পষ্ট কথায় আসেন আপনি, আপনি যদি মুসলিম থাকতে চান তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ 17 রাকাত পড়েন কমপক্ষে পাশ করার জন্য। এর ভিন্ন কোন শরীয়ত নেই যে নামাজ ছাড়াও মুসলমান থাকা যায়, নামাজ ছাড়াও জান্নাত পাওয়া যায়, এটা সাহাবায়ে কেরামদের ইজমার খেলাফ। জি, সুতরাং একদিকে আসেন, যদি আল্লাহর ভয় থাকে, পরকালে নাজাতের চিন্তা থাকে, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ যেভাবে 17 রাকাতকে ভাগ করে দিয়েছেন ওয়াক্তে ওয়াক্তে ওইভাবে আদায় করে না, কমপক্ষে মুসলিম হয়ে যান, উদখুলু ফি ইসলামে কাফা, আর তারপরে পুরাপুরি ইসলামে আসার জন্য বাকিগুলি করেন আপনি, বাকি অন্যান্য যে ফরায়েজ ইবাদত রয়েছে আর সুন্নাত রয়েছে, মুস্তাহাব রয়েছে, সেগুলি করুন আপনি, নামাজ কায়েম করে। দুই নম্বর গুণ আল্লাহ উল্লেখ করেছেন নামাজ কায়েম করে, প্রথমে উল্লেখ করেছেন যে ভালো কাজের উপদেশ দেয় আর অন্যায় কাজে বাধা দেয়। ওয়ায়ুতুনা যাকাত, আর তিন নম্বর গুণ হচ্ছে তারা যাকাত দিয়ে থাকে, কারণ পেটে যদি খেতে না থাকে তাহলে শান্তি পাবে না। সেজন্য যেসব লোকদের পেটে খাবার নেই, শরীরে বস্ত্র নেই, তাদের খাবারের ব্যবস্থা করেন, বস্ত্রের ব্যবস্থা করেন, মুসলিমদের দারিদ্র মোচনের ব্যবস্থা করেন। ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূলাহ, আর তারপরে চার নম্বর গুণ হচ্ছে যে তারা আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, কারণ দীন হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মানার নাম আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মানার নাম। কারণ আল্লাহর কথা কোরআনে কারিমে তা হচ্ছে ওহী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ তার অনুমোদন তা হচ্ছে ওহী, হাদিস হচ্ছে ওহী, এর ভিন্ন কোনো কিছু মানতে হবে দলিলবিহীন, মুরব্বীরা বলেছে পছন্দ করেছে, এর নাম শরীয়ত না, এর নাম দিন নাই। উলাইকা সা ইয়ারহামুহুমুল্লাহ, আর এই গুণগুলি যাদের মধ্যে আছে মুমিন তারা, আর এইরকম বহু গুণ আছে, সবগুলি এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু যেগুলো মৌলিক বিষয় মোটামুটি এতে বয়ান করে দেওয়া হয়েছে। এরাই তো সেই সব লোকেরা যাদের ওপর নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, সায়ারহামুহুমুল্লাহ, ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রান্ত আজিজ, তাকে কেউ হারাতে পারে না এবং তার কাছ থেকে কেউ হাতছাড়া হয়ে যেতে পারে না, হাকিমুন এবং তিনি প্রজ্ঞাবান।